সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামী চ্যানেলে। মিজানুর রহমান আজহারি বলতে আমরা সবাই বর্তমানে বাংলাদেশের একজন সম্মানিত সুশিক্ষিত আলেমকে বুঝি। বাংলার সকল শ্রেণীর মানুষ যদি কোনো বক্তাকে ভালোবেসে থাকে তাহলে উনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বাংলার যুবক, বুড়ো, শিশু ও মা বোনেরা এক কথায় সকল স্তরের মানুষের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি। ওনার পড়াশোনার যোগ্যতা জানলে অবাক হতে পারেন আপনিও। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মিজানুর রহমান আজহারি সাহেবের শিক্ষাগত যোগ্যতা ও পরিচিতি সম্পর্কে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পুরো নাম মিজানুর রহমান, তবে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে ওনার নামের সাথে আজহারি শব্দটি যোগ হয়েছে। তিনি 1990 সালে জানুয়ারি মাসের 26 তারিখে ঢাকার ডেমরাতে জন্মগ্রহণ করেন। ওনার গ্রামের বাড়ি কুমিল্লা জেলাতে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং মা গৃহিণী। তিনি বিবাহিত, বেশ কয়েক বছর আগেই বিয়ে করেন তিনি। বর্তমানে তার একজন ছেলে ও একজন মেয়ে সন্তান আছে বলে মিডিয়াগণ জানেন, কারণ কিছুদিন আগে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সন্তানদের সাথে ছবি পোস্ট করেন। তিনি বর্তমানে ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করছেন। তিনি বাংলাদেশের বর্তমান সময়ের সেরা একজন বক্তা। আলহাজ মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি 2004 সালে দাখিল SSC পরীক্ষায় GPA 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম HSC পরীক্ষায় গোল্ডেন GPA 5 পেয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% CGPA নিয়ে অনার্স উত্তীর্ণ হন। তিনি মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং PhD করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার CGPA ছিল 3.82/4। এমফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান ইমব্রায়োলজি ইন দ্য হলি কোরআন, এ কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন তান্তাওয়ি, জাওহারি অ্যান্ড জাগলোল নজার্স ইন্টারপ্রিটেশন। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে PhD ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি বিষয়ের উপর তিনি বর্তমানে PhD গবেষণা করছেন। তার এমফিল এবং PhD গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। তিনি IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5/9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মিজানুর রহমান আজহারিরা প্রতিদিন জন্ম নেয় না, গবেষণার জন্য তারা এক একটা ধ্রুব তারা। আল্লাহ কবুল করুন, আমিন। কিন্তু যারা ওনাকে নিয়ে গাল বন্ধ করেন তাদের উচিত আগে নিজের যোগ্যতার দিকে তাকানো। ওনার মতো যোগ্যতা অর্জন করার পর ওনাকে নিয়ে সমালোচনা করুন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজহারি সাহেব সঠিক নাকি ভুল? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে যারা ওনাকে নিয়ে গাল বন্ধ করেন সেসব কাঁচমোল্লাদের দেখার ও জানার সুযোগ করে দিন। আর এমন সকল হাক্কানি আলেমদের তাফসির শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।